মেডিসিন ই হেলপ হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাই। আজকে যে মেডিসিন তথা ওষুধের বিষয়ে আলোচনা করব সেটি হলো কেভডি কফ সিরাপ। এই কেভডি কফ সিরাপ কী কাজ করে, কোন রোগের ওষুধ, কীভাবে খেতে হবে, এর সাইড ইফেক্ট আছে কি না ইত্যাদি সমস্ত তথ্য জানতে পারবো আমরা আজকের এই ভিডিওতে। এই কেভডি কফ সিরাপ যা কি না শ্রীহরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানিয়েছে, এর মধ্যে 50 ml ঔষধ রয়েছে। এটি 100 ml ও 200 ml পাওয়া যায়। যদি এর প্রিপারেশনের কথা বলি তো সেক্ষেত্রে ডেক্সট্রোমেথোরফান, ফিনাইলফেরিন, ক্লোরোফিনিরামাইন দেওয়া রয়েছে। এই কেভডি সিরাপ প্রধানত যাদের শুকনো কাশি বা শুষ্ক কাশি রয়েছে বা গলা খুশখুশ করে বা খুশখুশানি কাশি এবং যাদের ঠান্ডা লাগার ফলে গলায় ব্যথা হয়েছে ও কাশির সৃষ্টি হয়েছে, শরীরে জ্বর, মাথা ঘোরা বা মাথার যন্ত্রণা নেই কিন্তু তারপরেও কাশি রয়েছে বা কাশির সৃষ্টি হয়েছে, এই সিরাপ ডাক্তাররা প্রধানত তাদেরকেই প্রেসক্রাইব করে থাকে। এটি সেবনের ফলে গলার খুশখুশ দূর করে এবং খুশখুশানি কাশি বা শুকনো কাশি দূর করে, এবং কাশির সঙ্গে যদি হালকা সর্দি বা গলা ব্যথা, গলা বুক জাম থাকে সেটিকেও নির্মূল করে। যদি এর সেবনের নিয়মের কথা বলি তো অ্যাডাল্ট ব্যক্তিরা 10 ml করে দিনে 2 বার খাবেন, প্রয়োজনে 3 বারও খেতে পারেন, এবং যাদের বয়স 12 বছরের ঊর্ধ্বে তথা অ্যাডাল্ট নন তারা 5 ml করে দিনে 2 বার, প্রয়োজনে 3 বারও খেতে পারেন। তবে আপনারা ডাক্তারের করা প্রেসক্রাইবের নিয়ম অনুসারেই খাবেন এবং যে কোনো মেডিসিন বা ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন এবং ডাক্তারের করা প্রেসক্রাইবের নিয়ম অনুসারেই খাবেন। কোনো মেডিসিনেই ডাক্তারের প্রেসক্রাইব বিনা খাওয়া উচিত নয়। যদি এর সাইড ইফেক্টের বিষয়ে বলি তো সেক্ষেত্রে এটি সেবনের ফলে হালকা মাথা ঘোরা বা ঘুম ঘুম ভাব হতে পারে। ভিউয়ার্স, এই কেভডি সিরাপ আপনারা যে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন স্টোরে খুব সহজেই স্বল্প দামে পেয়ে যাবেন। যেহেতু এটি আমার কাছে স্যাম্পেল হিসেবে এসেছে সেই কারণে দামের কথা উল্লেখ নেই, তবে আপনারা 110 থেকে 120 টাকার মধ্যে খুব সহজেই পেয়ে যাবেন। তবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে পারচেস করে নিতে পারেন। ভিউয়ার্স, এরকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।